छादे जाब छादे गए आराम से घूरब मिटे में एनजॉय करब तो चलो छादे जावा जा अभी एखंड छादे आसलम एखे एक हाँटब घूरब एक हावा खाव सकाल सकाल देखें एका एका थकते भाव लगे तुम्हारे प्राय बे समय जो मी टाइम स्पेंड करते भाव लागे बट मोस्ट प्रब मैंने मोस्ट अफ द डेज होना जे दिन है सत्य खूब भाव लागे तो एखान केम लागे देखते तुम्हारे देखिए दीची ये नतून बिल्डिंग आए ना ये भेगे नतून कन्स्ट्रकशन हो प्राय समय कन्स्ट्रकशन आवाज़ सुनते पर बट जेहतु ये बिल्डिंग भेगे तेजे जानना थे ना खूब सुंदर मैंने एरक गाचपाल एक् देखा जाए जेटा आगे देखा जो ना और एखे एक हल्का दाग देखते हमार कैमरा खराब हो गए जेटा कि ना पर देखी क्यों पे तुम्हारा अनेक बोले फोन के एक्सचेंज कर आईफोन 14 नहीं नाओ तो तुम्हारे भलो है काजे तुम्हार सुविधा तुम्हारा कथाटा तो भूल बोलो नहीं क्योंकि आईफोन 13 और 14 कैमरा मध्य ना एम कि तफात नहीं जो हमारे कैमरा एक प्रब्लेम इससे बट जेटा भाजी मेनलि बेपारे एक रिसार्च करते हैं से भाजीम जो फोन के एक्सचेंज करब ना वोट ना करें एक नतून कैमरा नीते चाहिए कि बोलो तो क्वालिटी का आटू अपग्रेड है तो नहीं एक डाइसि नतून मैंने फोन के चेंज कर नतून फोन नब ना कि फोनटाई रखब ना नतून एक कैमरा के नब अमित भाजे जो बोटा मैंने पाली गए तरह इसे चेक करते यंगे कि शांति लाच कर फ्रेश हो नहीं अमित एखे क्या करूखे लैपटपे बसते किस रिप्लै करते हैं कि पर्सनल क्या आज तो फटाफट एन क्या बस অফিস হয়ে গেছে এবার আমি একটু বেরোবো কোথায় যাবো সেটা হচ্ছে মধ্যমগ্রাম যাবো কারণ আমার কিছু টুকটাক জিনিস কেনার আছে বাড়িতে আর কিছু কুকিং ইউটেন্সিলস বা কুকিং আইটেমস জিনিসপত্র কিনতে যেটা আমি কালকে রান্না করবো সেটা কী সেটা পরে বলো বাট আমি একা যাচ্ছি কেন মানে কি আমার বই শরীরটা খারাপ তার নাকি জ্বর হয়েছে হালকা হালকা জ্বর এসেছে বেশি জ্বর আসেনি 97-98 মধ্যে ফ্লাকচুয়েট করছে দুবার মেপেছি তো রিয়াঙ্কা আজকে বাড়িতে থাকবে ওকে আমি রেখে এখানে ওর জন্য কি আনবো সেটা আমি জানি না বাট আমি নিজে কিছু পার্সেল দিয়ে সারতে যাচ্ছি মধ্যমগ্রামে তোমাদের সেটা দেখাচ্ছি তো আজকে ব্লগটা এখন বিকেলটা আমি কন্টিনিউ করবো আর আমার বউ রেস্ট করুক রেস্ট করুক আমি এসে আমার তোর সাথে দেখা করবো ঠিক আছে আমার দেখো কী করছে এটা পিস এটা কোন দিক থেকে পিস পিস চলো এবার আমি বেরোচ্ছি টাটা দু মিনিটে আসছি কথাটা বলতে কি গেছিলাম বলতে যে তুই দু মিনিট ওয়েট কর আমি 30 মিনিটে আসছি সেটা আমি ভুলে গেলাম দু মিনিট আসছি বলে দিচ্ছি টাটা 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 সাবধানে থাক আমি ফ্যানটেন অফ করে দিয়ে যাচ্ছি টিভি দেখবি টিভি চালিয়ে দিয়ে যাবো ঠিক আছে বেরোলাম আমি একটু সবার আগে মধ্যমগ্রাম মোড়ে আসলাম কয়েকটা জিনিস নিতে হবে বাড়ির জন্য সেগুলো আগে নিয়ে নিই তারপর প্লাস ভাবছি একটু ফিশ ফিলে নিয়ে যাবো রিয়াঙ্কার অনেকদিন ধরে বলছিল বাটার ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছে আছে তো সেটা যদি এখানে পাই ফিশ ফিলে নেবো আর নাহলে আরেকটা জায়গায় মধ্যমগ্রাম মোড় আছে সেখানেও খুঁজে নেবো নাহলে ফেরার পথে রিলায়েন্স মল আছে সেখানে যাবো একবার দেখানো তো ফিশ ফিলেটা মেন টার্গেট প্লাস প্লাস তার সাথে সাথে যা যা জিনিস লাগবে হিং ফিং যা যা লাগে সেগুলো নিয়ে নেবো সরি তো আগে আমি নিয়ে নিই এগুলো তাও তোমার দেখাচ্ছি বাকিটা এখানে একটা পেয়ে গেছি ফিশ ফিলে এটাই নেবো বাফেট ফার্ম ফিশ ফ্রেশ ফিশ ফিলে এটাও ঠিক আছে এটাই নেবো এর সাথে সাথে যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে নিতে হবে আমার এটা পারফেক্ট এটাই আমার দরকার এটাই লাগবে এটাই নিয়ে নিই আগে বাকিগুলো নিচ্ছি রিয়াঙ্কা বলেছিল আইসক্রিম দিলে আইসক্রিম নিয়ে নিই আগে একটা দাঁড়া আইসক্রিম লাস্টে নেবো কোনো কিনে গলে যাবে দাঁড়া রিয়াঙ্কা এই চকলেটগুলো খুব পছন্দ করে আমার ফ্রেন্ড এসেছিলো যেটা কিছুদিন আগে এসেছিলো দেখেছিল ওর ফিয়ান্সে আমাদের সাবস্ক্রাইবার তো ও সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলো সেগুলো রিয়াঙ্কা এটা খেতে পছন্দ রিয়াঙ্কা দেখতে জন্য এক প্যাকেট নিয়ে নিলাম আর লেস নিচ্ছে আমার জন্য পুনের কথা মনে পড়ে গেলো আমি সত্যম থাকলে আমাদের চিপস লাগবে সবসময় এটা নিয়ে নিলাম একটা তো ফিশ চকলেট চিপস হয়ে গেলো বাকিটা নিয়ে নিচ্ছি হ্যান্ডওয়াশও লাগতো একটা বাড়িতে হ্যান্ডওয়াশটা দেখছিলাম এটা ভেঙে গেছিলো এই যে পাউচ এই যে এটা ডিসপেন্সারটা তো ভাবলাম এটা নিয়ে নিয়ে পার ঠিক আছে সাথে একটা রিফিল প্যাকও ফ্রি দিচ্ছে এই প্যাকটা ঠিক লাগছে তো এটাও নিয়ে নিলাম তো আর কিছু নিচ্ছে না এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কর্নফ্লাওয়ার কোথায় লাগতো আর কর্নফ্লাওয়ার বেসন বা আমার মনে হয় সেগুলো বাড়িতে আছে না নিলাম না বাকিও জিজ্ঞেস করলাম যদি দরকার কালকে সকালে নিয়ে নেবো এখন ফটাফট এগুলো নিয়ে বেরোই আর একটা জায়গায় যাবো সেটা কোথায় তোমাদের জানাচ্ছি হয়ে গেছে মোড় থেকে শপিং এবার সাউন্ড নয় শুরু এবার থেকে এখান থেকে বেরিয়ে কোথায় যাবো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের জানাচ্ছি এখানে খুব নয় সেখানে বলা যাবে না আমি কোথায় যাচ্ছি এটা বলার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে রাস্তায় এত জ্যাম হবে এত আওয়াজ হয় তার জন্য ভালো আগে তোমাদের বলে দিই রিয়াঙ্কা শরীরটা খারাপ রিয়াঙ্কা অনেকদিন ধরে বলছে ফিশ বাটারফ্রাই খাবে যার জন্য আমি ফিশ ফিলেও নিলাম বাট আমার মনে হচ্ছে আজকেও একা একা যেহেতু আজ শরীর খারাপ তো ভালো ওর জন্য একটু নিয়ে যাই বাটার ফিশ ফ্রাই রাজ রেস্টুরেন্টে যাবো সেখান থেকে নিয়ে যাবো বাবার জন্য নেবো ওর জন্য নেবো সবাই মিলে একটু আমি জানি লেট হয়ে যাবে আবার তাও রিয়াঙ্কা খেয়ে একটু তো মন ভাবে যতক্ষণ আমি
চিকেন রান্না করি, আজকে আবার চিকেন রান্না, হ্যাঁ সেটা পরে আসতাম বাট এখন বলে ফেললাম, যখন বলেই দিই চিকেন রান্না করতে, চিকেন রান্না করতে করতে রিয়াঙ্কা ফিশ বাটারফ্লাই একটু মনটা ভরু, ততক্ষণ আমি বাকি রান্নাটা স্টার্ট করে দেবো। তো ওটাই হচ্ছে মেন কথা যে রিয়াঙ্কা যেহেতু শরীরটা খারাপ ও মন খারাপ করে বসে আছে, তাহলে ঠিক আছে যখন এত খাওয়ার ইচ্ছে তো বা রাজ রেস্টুরেন্টে কিনি, কারণ রিয়াঙ্কা রাজ রেস্টুরেন্টে বাটার ফিশ ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো আমি এখন রাজ রেস্টুরেন্টে যাবো বাটার ফিশ ফ্রাই নিয়ে, তারপর বাড়ি যাবো। এর জন্য আমি ওখানে রাস্তায় দাঁড়াইনি, কেন কি এখানে এত আওয়াজ, আমি কোনোভাবে ব্লগ কথা বলতে পারবোই না, আলাদা করে তোমাদের বলে নিলাম। তো এখন রাজ রেস্টুরেন্টে যাওয়া যাক। তো আমি এসে গেছি রাজ রেস্টুরেন্টে, এবার যাবো গিয়ে অর্ডার দেবো রিয়াঙ্কার জন্য বাটার ফিশ ফ্রাই, ওটা নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চিকেন নিয়ে তারপর বাড়ি। আমি রাজি রেস্টুরেন্টে এসেছিলাম, তো আমাদের সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে, ইনি আমাকে দেখে আগে চিনতে পেরেছে, কারণ কি ইনিও অভিজিৎ, ইনিও ওয়াকারে থাকে আর ওখানে বাকলেতে জব করে পুনে, তো এই জন্য ওই সূত্রে আমার সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করে নিল। ম্যাডামের সাথে পরে দেখা হলো, ম্যাডাম আমাদের সাবস্ক্রাইবার দেখে আর এই দুটো ছোট মেম্বার এরাও দেখে, ওরা টুইন বেবি, আচ্ছা এদের নাকি রিসেন্টলি বার্থডে আছে, একদম ঠিক আছে, একদম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজে আমি অর্ডার দিয়ে দিয়েছি, আমি দাঁড়িয়ে আছি, ওটা বানানো হচ্ছে, ফ্রেশ ফ্রেশ বানাবে রিয়াঙ্কা, এটা খেতে খুব পছন্দ লাগে। রাজ রেস্টুরেন্ট একটা জিনিস ভালো কি সুন্দর টেস্ট, এখন অব্দি কোনোভাবে চেঞ্জ হয়নি, যে আমরা আগেও বলেছি এখনো বলছি, প্লাস তার উপর এটা যে ওদের হেডশেফ, সেই হেডশেফ আমি ছোটবেলা থেকে জায়গায় দেখে আসছি, সে এখন অব্দি আছে। এটা সব থেকে বেশি ভালো লাগে যে হেডশেফ চেঞ্জ হয়নি, তখন টেস্ট ওই জন্য চেঞ্জ হচ্ছে না, ভালো লাগে আমার রিয়াঙ্কার এখানে খেতেই ভালো লাগে। বাট হোক এখন হয়ে গেলে এখান থেকে নিতে হবে বেরিয়ে। রাজের থেকে ফিশ বাটারফ্রাই নেওয়া হয়ে গেছে, আর লেট করবো না, ম্যাডামও ফোন করলো বলছে কতক্ষণে আসবি, লেট হচ্ছে, আমি বলিনি যেটা নিচ্ছি, ফটাফট যাই আগে গরম গরম খেয়ে নেবে আমার চিকেনের সামগ্রী, পরে এটা রিয়াঙ্কাকে দিয়ে তারপরে বেরিয়ে নিয়ে নেবো, কেন কি এটা তাহলে ঠান্ডা হয়ে যাবে। নক নক, ও জেগে আছিস, এনে তোর শরীর খারাপ দেখে তোর জন্য এনেছি, দেখ কী এনেছি, বাটার ফিশ ফ্রাই তোর জন্য, আমি খাবো না, আমি রাজ রেস্টুরেন্ট থেকে এনেছি, এ দেখ গরম গরম, দেখ তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে খেয়ে নে, জ্বর চলে যাবে তাড়াতাড়ি খা, ওট ওট আমি প্লেট দিচ্ছি, প্লেটে খেয়ে নে। একটা জিনিস দেখো, অমিত এখানে আমাকে বাটার ফিশ ফ্রাই এনে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তুই হেলমেটটা পরে কেন ঘুরছিস? এটা হচ্ছে প্রতিধর্ম, কপাল হলে এরকম বর পেয়েছিস, সত্যিটা বলে দেবো? সত্যি না, সত্যি এটাই, চিকেন আমি আনিনি, চিকেন দোকানে বলছি তুই চিকেন কাটা, আমি আজকে ঠান্ডা হয়ে থেকে আগে দিতে আসলাম, দেখ হাসছিস কেন? থ্যাংক ইউ, সত্যি এটা তুই তাড়াতাড়ি খেতে পারিস, এই জন্য এসেছি, তোর কি দেবে তাই দিয়ে গেলাম, এবার আমি যাচ্ছি চিকেন আনতে, আয় তুই আয় একসাথে খাবো, না না আগে খেয়ে গরম করে একসাথে খাবো, আমার কোনো তাড়াতাড়ি এসে মানে এটা কি, তাহলে সে বুঝতে পারছিস না, একসাথে খাবি, খাবি দেখে তুই না থাকলে আমার একা একা খেতে ভালো লাগে না, তুই দূর মেরে আয় তারপর খাচ্ছি, তো বিগ বস জায়গায় খা, আমি আসছি 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট হবে না, আমার 10 মিনিট লাগবে, হ্যাঁ ভালো কর্ম কর, তুই সব জায়গায় নুনটা তুই দেখবি ভালো করছে, তোর লাগে নাকি আমার নুন লাগে, আমার কিছুতেই নুন লাগছে না, তোরই সবকিছুতে নুন লাগছে, তোমার জিভটাই নুন হয়ে গেছে। তো আমি একটুখানি ঘুমিয়েছিলাম, এখন উঠেছি, মুখ চোখগুলো কিরকম একটা লাগছে, যাই হোক এখন অমিত নিয়ে এসে আমার জন্য বাটার ফিশ ফ্রাই, তো আমি আরামসে বসে একটু বাটার ফিশ ফ্রাই খাই আর একটু বিগ বসে চালিয়ে চালিয়ে দেখি, তাহলে একটুখানি মুডটাও ফ্রেশ লাগবে, তাতেই চলে আসিস, হ্যাঁ তুই এসে আমার মনটা একটু ভালো লাগবে, তাহলে আমার মন ভালো হয় কখন বলতো, কখন যদি বাইরে একটু চা খাই, আমার সাথে থাকলে তো মন ভালো লাগে, ভালো লাগে তো, বিকেল আফটার অফিস ভালো লাগে, গুড গুড, ভেরি গুড, অমিত বাটার ফিশ ফ্রাই এনে দিয়েছিল, অ্যান্ড খেয়ে নিয়েছি, খুব ইয়ামি ছিল। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস ছোট্ট করে, একদম ছোট্ট করে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকে দুপুরবেলাতে মানে জ্বর হয়েছে, একটুখানি হয় না যে ওয়েদার চেঞ্জ হয়েছে, আমার একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, সেদিন হালকা একটু জ্বর এসে গেছিলো বলে শুয়েছিলাম, বাট আমি কিছুদিন ধরে দেখেছি যে তোমরা কমেন্ট করেছো, সেই দিন যখন আমি মেডিসিন দেখিয়েছিলাম তখন তোমরা এই মেডিসিনের নামটা লিখে বলেছো যে এটা তো এই এই কারণে খাওয়া হয়, তুমি কেন খাচ্ছো, কী হয়েছে কী না হয়েছে, তো আই থিঙ্ক তোমরা সবাই জানো যে অগস্ট মাসে কী হয়েছিলো, তারপরে আমি কোনোদিনও তোমাদেরকে হেলথ আপডেট দিতাম না, কেন, কারণ আমার না ভালো লাগতো না এই ব্যাপারে কথা বলতে, ইট ইজ আ ভেরি ট্রমাটিক ফেজ অফ মাই লাইফ, যেটার ব্যাপারে ভালো লাগে না মাঝে মাঝে কথা বলতে, আমার ভালো লাগে না, বাট যেহেতু তোমরা কিছুদিন ধরে লিখছো তো আই থিঙ্ক আই ও ইট টু ইউ গাইজ টু সে কে মানে অ্যাকচুয়ালি কী চলছে আমার লাইফে, তো যেটা হয়েছিলো অগস্ট মাসে সেটার একটা এফেক্ট তো এখনও আমার লাইফে চলছে, যেরকম মেডিসিন আমার নিতে হয়, ডক্টর ট্রিটমেন্টে আমার থাকতে হয়, সব কিছু চলছে, যেরকম রেগুলার প্রসিডিওর আছে সেটা চলছে। সেপ্টেম্বর মাসে আমি মোরালেস ঠিক হয়ে গেছিলাম, বাট পুজোর আগ মানে পুজো শুরু, দুর্গা পুজো শুরু হওয়ার কিছুদিন আগের থেকে না আমার সাডেনলি একটু শরীরটা খারাপ হয়, তখন দেখবি যে ব্লগগুলো খুব ছোটো হয়ে গেছিলো, আমি মানে খুব মানে মানে না করার মতন ব্লগ দিচ্ছিলাম, 7 মিনিট 8 মিনিট কোনোদিন 10 মিনিট বা কোনোদিনও অমিত করে দিচ্ছিল এরমভাবে, পুজোর দিনগুলো তাও আমি মনে শক্তি নিয়ে চলেছিলাম, বাট পুজোর পর আমার আগেন শরীর খারাপ হয়ে যায়, তাই জন্য আমি বাড়িতে ছিলাম। আর তোমরা যদি ওই ব্লগগুলো এখন কি কোনোদিনও রিপিটে দেখো তাহলে দেখতে পাবে যে খুব অল্প ব্লগ করতাম আমি, ম্যাক্সিমাম টাইম অমিত করে দিত বা মা রান্না দেখিয়ে দিতাম, মানে কোনোরকমভাবে ব্লগটাকে চালিয়ে গেছি এরমভাবে।
বেসিক মধ্যে কথা হচ্ছিলো একটু মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, যেটা কিনা এখন আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে, যতদিন আমি ফুললি রিকভার করছি। তো যেটা করতে টাইম লাগবে, ডিসেম্বরে ফাইনালি, ডিসেম্বর জানুয়ারিতে ফাইনালি জানতে পারবো যে এখন কেমন কী আছে না আছে। তার মাঝখানেও আমার প্রত্যেক 15 ডেজ অন্তর অন্তর চেক আপ হয়, ডক্টরের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট থাকে, বাদ বাকি যা প্রসিডিয়ার আছে আমরা সব ফলো করছি। তো দ্যাট ইজ ইট। তোমরা অনেকেই লিখেছো আর ইউ ডিপ্রেসড, আর ইউ স্যাড, হোয়াট ইজ হ্যাপেনিং, তোমাকে তো এরকমভাবে দেখিনি কী হচ্ছে। তো হ্যাঁ, একটু দেখো, একটা কিছু ইনসিডেন্ট যদি লাইফে হয় সেটা একটা ট্রমা তো থাকে, যেটা আমার মধ্যেও আছে। বাট সে ট্রমা নিয়ে বসে থাকলে তো আমার হবে না, আমার উঠতে হবে, সে ট্রমা থেকে বেরোতে হবে। তো আমিও এভরিডে বেসিস সেটাই চেষ্টা করছি যে যা হয়েছে সেটা আমার হাতে ছিল না, একটা অ্যাক্সিডেন্ট কপালে লেখা ছিল, হয়ে গেছে। অ্যান্ড তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তার সাথে কন্টিনিউ হতে আছে, বাট আমি জানি যে আমি এটা থেকে বেরিয়ে যাব। অ্যান্ড আমি এই পার্টটা আজকে এই জন্যই রাখলাম, কারণ তোমাদেরকে আমি জানাতে চাই যে হ্যাঁ, এটা এখন আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে বিকজ অফ দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড। বাট সেটা থেকে আমি খুব জলদি বেরিয়ে যাবো, আমার মনের মধ্যে অনেক জোর আছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, আমি লাইফে অনেক খারাপ সিচুয়েশান দেখেছি, যেটার ব্যাপারে কিছু তোমাদের সাথে কোনো সময় শেয়ার করেছি, আর প্রচুর পার্ট, মানে 90% পার্ট আমি শেয়ার করিনি। তো আমি যদি, আমার মনে হয় যে আমি যদি ওই পার্টগুলো থেকে বেরোতে পারি এটা তো কোনো বড় ব্যাপার না, আমি ঠিক বেরিয়ে যাবো। হ্যাঁ, শুধু আমার একটু টাইম লাগছে। আর একটা কোয়েশ্চেন যেটা তোমরা জিজ্ঞেস করো সেটা হচ্ছে, যখন আমার হ্যান্ডব্যাগটা নিই তো আমার গলার ওইটা কেন থাকে ব্যাগের সাথে লাগানো, সেটা হচ্ছে হলো ডাক্তার আমাকে বলেছে যখন আমি ট্রাভেল করছি তখন আমার গলার ওইটা পড়তে হয়, আর যখন আমি নিজের গাড়ি নিয়ে যাই তখন সেটা গাড়িতেই রেখে দিই, বা যখন আমি ওলা উবেরে ট্রাভেল করছি তখন তো আমি গাড়িতে রেখে যেতে পারবো না, কারণ গাড়িটা চলে যায়। তো সেই টাইমে আমি ব্যাগের সাথে ক্যারি করি, আর যখন ট্রাভেল করছি মানে গাড়ির মধ্যে থাকি তখন আমার ওটা পড়তে হয়। এটা ডক্টর বলেছে ফলো করতে, কারণ আমার মাঝখানে মাথা ব্যথাটা বেড়ে গেছিলো। আদার দেন দ্যাট লাইফ ইজ প্রিটি গুড, অ্যান্ড লাইফ আরও বেটার হয়ে যাবে, এটা লাইফে সবারই হয়। কেউ যদি কোনো দিন অ্যাক্সিডেন্ট ফেস করে থাকো তো জানবে যে অ্যাক্সিডেন্টের পরে একটা ট্রমা আসে, উইচ ইজ প্রিটি নর্মাল। যদি কেউ লাইফে অ্যাক্সিডেন্ট নাও ফেস করে থাকো, অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট রিজনের জন্য মানুষের লাইফে ট্রমা আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, এনজাইটি হতে পারে, যেটা আমি জানতাম না যে কোনোদিন আমার হতে পারে, কারণ আই এম আ ভেরি হ্যাপি পার্সন। বাট হ্যাঁ, অ্যাট টাইমস আমার সেটা হয়েছে আফটার অ্যাক্সিডেন্ট, অ্যান্ড এখন আমি ফাইন আছি। মাঝে মাঝে একটু আপ অ্যান্ড ডাউন চলছে, বাট আমি জানি যে কিছুদিনের মধ্যে আমি খুব ভালো হয়ে যাবো, একদম আগের মতন হয়ে যাবো। অ্যান্ড তার থেকেও বড় কথা, আমার 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 সাথে তোমরা সবাই আছো, এতজন আছে, আমি বলতে চাইছিলাম যে এত বড় ফ্যামিলি মানে ফ্যামিলি আমার, যারা কিনা সবসময় আমার ভালো চেয়েছে, আশীর্বাদ করেছে। তো আমার কিছুই হবে না, এটা জাস্ট একটু একটা মানে সময়ের ব্যাপার। যেরকম দেখো, দুপুরবেলা একটু শরীরটা খারাপ লেগেছে, এখন তো অ্যাবসলিউটলি ফাইন। তো ওটাই, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ডিসেম্বর জানুয়ারির মধ্যে। একদম তোমরা যে রিয়াঙ্কাকে জানতে, সেই রিয়াঙ্কাই একদম ফুল এনার্জির সাথে ফেরত চলে যাবে। এখনও আমার যে এনার্জি কম তা না, মাঝে মাঝে একটু আপ অ্যান্ড ডাউন হবে, সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমরা যদি লাইফের এরকম সিচুয়েশান ফেস করো একদমই ভয় পাবে না, ইভেন্চুয়ালি আমরা সবাই এগুলো থেকে বেরোতে পারবো। ইটস জাস্ট আ ফেজ অফ লাইফ বাট নট লাইফ। তো সবাই আমরা পারবো এর থেকে বেরোতে, অ্যান্ড যদি ভালো ফেজে থাকো তাহলে এনজয় করো। তো রিয়াঙ্কা তোমাদের সাথে শেয়ার করে যেটা শেয়ার করার ছিল, এবার আমি এটা কোনোদিনও বলতে চাইনি, বাট রিয়াঙ্কা অন ক্যামেরা বলে বলে বুঝলাম ঠিক আছে সব শেয়ার করে, এটাও শেয়ার করছে, ঠিক আছে করে দে। হ্যাঁ, একটা সিচুয়েশনে রিয়াঙ্কা যাচ্ছে, অনেকদিন ধরে যাচ্ছে, আমরা শো করি না ব্লগে, ব্লগে অনেকে অনেক কিছু লেখো, কমেন্ট করো কেন কিছু হয়েছে কি হয়নি, বা সেটাকে আমরা ইগনোর করি, রিপ্লাই দিই না, কারণ কি আমরা চাই না যে সেই জিনিসটা যেটা হচ্ছে সেটাকে নিয়ে আমরা কথা বলি, জিনিসটা যেন আরও ওই মধ্যে আমি জড়িয়ে থাকতে চাই না। একটা প্রবলেম রিয়াঙ্কা চলে মাঝে মাঝে, ও একটু লো ফিল করে, কোনো সময় একটু হ্যাপি ফিল করে, কোনো সময় মাথা ব্যথা হয়, বা সেই জিনিসটার থেকে রিয়াঙ্কাকে বার করার জন্য যতটা চেষ্টা করা যায় সেটা আমি আপ্রাণ চেষ্টা করছি, রিয়াঙ্কাও চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এই জন্য আমরা এত কিছু না কমপ্লেক্স আর কোনো ডিপ জিনিসে যাচ্ছে না, আমি যতটা পারি রিয়াঙ্কাকে হাসি খুশি থাকার চেষ্টা করি, মানে করে রাখার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমাদের ব্লগেও ওই সব জিনিসই দেখানোর চেষ্টা করি যেগুলোতে তোমরা দেখো আনন্দ পাও, রিয়াঙ্কা তোমাদের কমেন্ট দেখলে রিয়াঙ্কা আনন্দ পায়। আমি এর জন্যই বলি যে শুধু কমেডি পার্টগুলি দেখা, যাতে কটা দিন, কেন কি যাতে তোমরা দেখলে তোমরা ভালো কমেন্ট লেখো, হাসি কমেন্ট লেখো, সেটা রিয়াঙ্কা দিলে রিয়াঙ্কাও হাসি হাসে, নিজে নিজে হাসে, তো ওটা দেখে আমার ভালো লাগে। তাই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি রিয়াঙ্কা এই ফেসটার থেকে বার করে আসার, ইভেন্টুয়ালি ও বেরিয়ে যাবে সেটা আমি ভালো করে জানি, বাট জাস্ট ফেস সেটাও কেটে যাবে। এই যেটা ম্যাডাম একটু কষ্ট কষ্ট থাকে, এর জন্য ম্যাডাম কাছে চিকেন স্যুপ করে খাওয়াচ্ছি যাতে ম্যাডাম পুরো ঠিক থাকে। আর আজকে নুনটা আমি সত্যি বলছি, আমি হ্যাপি আছি, মেডিকেলেও আমি ঠিকই আছি। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি হয় না, কিংবা একটা ট্রমা হয়, সেটা আমি তোমাকে এক্সপ্লেন করতে পারছি, বাট যখন আমি লোকের মাঝখানে থাকি, গল্প করি, হাসাহাসি করি, আমি ভালো থাকি, এটা আপ অ্যান্ড ডাউন। তো যে ট্রমাটা, সেই ট্রমাটা না অত বড় ট্রমা না, যেই ট্রমাটা আমার এখন চলছে নুন নিয়ে, ব্যাপারটা বোঝ। আজকে আমি চিকেন যখন রাঁধছি আমি নুন দিচ্ছি, আর আমি ভাবছি কি ঠিক দিলাম ভুল দিলাম, নুনের ট্রমা যে কত বড় ট্রমা, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ নো আমার কোনো টেস্ট নেই, পুরো বিগড়ে গেছে নুন, আই এম সাফারিং থ্রু নুন ট্রমা, যদি কোনো ডক্টর থাকে আমাকে প্লিজ সাজেশন দিন। এন্ড দ্যাট ইজ ইট, এই পার্ট নিয়ে আমরা কোনদিনও কথা বলবো না, তোমরা জেনে গেলে আবার আমরা কত বড় ঘুরি আমার, আবার আমরা তোমাদেরকে হেলথ আপডেট দিয়ে দেবো ডিসেম্বর এন্ড বা জানুয়ারিতে। মোরলেস যা হচ্ছিল সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম, সো দ্যাট তোমাদেরও, মানে তোমাদেরকে আমি বেসিক্যালি শেয়ার করতে চাইছিলাম, তো শেয়ার করে দিলাম। এই ব্যাপারে আর কোনো কথা হবে না, এখন থেকে আবার হ্যাপি হ্যাপি লাইফ। তো অমিত আজকে রান্না করছে চিকেন।
চিকেন স্যুপ, অনেকে আমাকে চিকেন স্যুপ করে খাওয়াবে, তাতে নাকি আমার তাড়াতাড়ি নাকি জ্বর চলে যাবে। জ্বর চলে যাবে, শক্তি আসতে হবে, শক্তি আসতে হবে, শক্তি আমার অলরেডি আছে অনেক। তুই না মারামারি করবো না, আমি মারামারি করতে চাই না, তুই এসব করিস। আজকে আমাকে আমাকে আজও দিদি বলেছে স্কুলে নাকি একবার খুব বকা খেয়েছিল, কেন বকা খেয়েছিলি? এইসব বলা লাগে না, সব কথা আমার আমার বর্তমান লাগবে, বর্তমান লাগবে বল, এটা তো ফানি ইনসিডেন্ট। আমি ছোটবেলায় অনেকে বলতো না বয়কট করেছে, কেন সবার বাড়ির থেকে সব বাবা মারা বলেছে অমিতের সাথে কথা বলছিল, আমি খুব খারাপ খারাপ কথা বলেছি, সবাই বলতো শুধু আমি আমাকে বয়কট করে খুব ট্রমাটাইজ ছিলাম তখন এটা একটা থাকি। ছোটবেলায় স্কুলে আমার সাথে এরকম একটা ট্রমাটাইজিং ইয়ে হয়েছিল, ইনসিডেন্ট হয়েছিল, সেটা কি, যখন আই থিঙ্ক ক্লাস কেজি বা ওয়ানে পড়ি, তখন আমরা গার্লস ওয়াশরুমে যেতাম, হ্যাঁ, সেখানে একটা আউল থাকতো, ঠিক আছে, এবার সেই আউলটা একটা পা ছিল, কথাটা শুনে নাও, হ্যাঁ একটা পা ছিল, একটা পা দেখতাম। সেই জবের থেকে দেখেছি আমাকে সব বন্ধুরা বলেছে যে তুই কি আউলটাকে দেখেছিস, আমি বলছি হ্যাঁ আমি তো দেখেছি, বলছে ওই প্যাঁচাটা তুই এক পা দেখেছিস তো, ওটা হচ্ছে হলো ব্যাড লাক, ও হচ্ছে ভূত, তুই দেখবি এবার এই হবে তোর সাথে, এইভাবে ভূতে ধরবে। সে মানে দু তিন বছর আমি পুরো ট্রমাটাইজ থাকতাম যে কেন দেখলাম প্যাঁচাটাকে এক পায়। হ্যাঁ, অনেক যখন বড় হয়েছি তখন আমি রিয়েলাইজ করেছি যে প্যাঁচারা এক পায়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, এটা নাকি ওদের নর্মাল ট্রেন। তুই ভাব বাচ্চা বয়সে আমরা কত ভুলভাল জিনিস জানতাম, কেন অনেকে পটি আমি ওর স্কুটি চালাচ্ছি, ভয় লাগছে কি বললো রিয়াঙ্কা। এখন আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন আমি আর অমিত আরামসে বসবো, বসে দেখবো হচ্ছিল বিগ বস। তোমরা সবাই জানো যে রাত্রিবেলা আমাদের বিগ বস দেখতে খুব ভালো লাগে, তো যাই কি বিগ বস দেখি। এই দেখো অমিত আমার জন্য কি নিয়েছে, আমি দেখা এইটাও নিয়ে এসছে আমার জন্য, কেন নিয়ে এসছে, কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে। সেদিন ওর ফ্রেন্ড এসেছিল একটা বক্স নিয়ে, তো তার মধ্যে আমার এইটা সবচেয়ে বেশি ভালো লাগতো, খেয়ে খেয়ে আমি শেষও করে দিয়েছি, আমি জানি না তুই ব্লগে কি বলেছিস, বা যাই হোক এইটাই আমি খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি, তাই বাবা নিয়ে এসছে। এখন এইটা খাবো, মানে এইটা পুরোটা খাবো না, দু চারটে খাবো আর বিগ বস দেখবো। রেডি? আমাদের বিগ বস দেখা হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, যাই না কেন হট করে বিগ বসে। এখন আমাদের কালকে ভালো লাগছে Thank you.